রহমানুরহিম হাকিমিন 53 বছর কোরআন রিসার্চ করে তোমাদের বাবায় যে বিরাট একটা জ্ঞান অর্জন করেছি, সম্ভবত এই জ্ঞানটা খুব কম গবেষকই অর্জন করতে পেরেছে। তবে সেই জ্ঞানটির নাম কি? 53 বছর কোরআন রিসার্চ করে যে বিরাট জ্ঞানটি অর্জন করেছি, সেই জ্ঞানটির নাম হলো আমি জানি না। সূরা লোকমান, সূরা ইয়াসিনে বলা হয়েছে যে কোরআনের ব্যাখ্যা যদি দুনিয়ার সব গাছগুলো কলম হয় এবং সাগরের পানিগুলি যদি কালো কালি হয়, তবু তার ব্যাখ্যা লেখা শেষ করা যাবে না। এরকমভাবে 7 বার গাছ এবং 7 বার যদি সাগরের পানি হয়, তাও শেষ করা যাবে না। আমরা এতটুকু লিখেই বলি শেষ। সুতরাং এই কথার প্রেক্ষিতে কিছুই জানলাম না, গাধাটার মতো পরিশ্রম করছি, প্রাচুর্যতা দিয়েছিল, 2 হাতে পয়সা কামাইতাম, 2 হাতে কোরআন হাদিস কিনতাম, 1 হাদিস গ্রন্থই আমার ঘরে 23টা ছিল, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি মেশকাত বাইহাকি ইবনে মাজা দারকুতনি মালিকি হাম্বলি আহমদি দারিমি নইমি তাবরানি বৈজবি শাহী সুন্নত রাজিন মালিকে মত্তা হাসানগারি ফতুলবাড়ি দায়লমি রাজি। গাধাটার মতো লেখাপড়া করছি, গাধাটার মতো দেশে বিদেশে ঘুরছি সত্য পাইবার জন্য। নামাজ পড়তাম আর কানতাম আর বলতাম আল্লাহ আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আজ আমি মুসলমানের ঘরে জন্মাইছি, তাই আমি মুসলমান। আমি যদি অন্য ধর্মের ঘরে জন্মাইতাম আমি তাই হইতাম। তুমি কোরআনের সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলছ, অমা আসাল্লা রাসুলান ইল্লা বিলসানি কাউমিহিল বাইয়ানাহু, এমন কোনো জাতি নাই, এমন কোনো কৌম নাই যেখানে আমি নবী রাসূল না পাঠাইছি। সেই দেশে সেই জাতির ভাষা সেই জাতির সংস্কৃতিকে ভিত্তি করে আমি নবী রাসূল পাঠিয়েছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। আরবের জন্য মহানবী, মিশরের জন্য হযরত মূসা কালিমুল্লাহ, বেথলেহেমের জন্য হযরত ঈসা আলাইহিস সালাম যাকে খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলেন, জেবেডিয়ানের জন্য দাউদ, অ্যাসিরিয়ানের জন্য সুলাইমান, সুরিনামের জন্য লূত, এইভাবে প্রত্যেক কওমে তুমি নবী রাসূল পাঠিয়েছ। অখণ্ড ভারত কি একটা বিরাট জাতি না? সেই জাতির নবী রাসূল কোথায়? যদি বলো নাই, তাহলে তোমার কোরআনে কেন লিখেছ যে প্রত্যেক জাতিকে আমি পাঠাইছি? কেন বললা আছে কোথায়? নাম কও পাহিনা, তুমি না হেফাজত করে রাখো সব, খালি একজনই হেফাজত করে রাখবা? তাহলে হেফাজত খুঁজতেছে সেই পাতঞ্জলি দর্শন পড়লাম, সাংখ্য দর্শন পড়লাম, হেদ উপনিষদ পড়লাম, সামবেদ
ঋগ্বেদ চতুর্বেদ অথর্ববেদ ভগবান শ্রীকৃষ্ণের বাণী ভগবত গীতা তাওরা জব্বুর ইঞ্জিল জিন্দাবেস্তা ম্যাক্সিমুলারের গ্রন্থসমূহের থেকে পড়েছি, তন্ন তন্ন করে খুঁজেছি। আল্লাহ তুমি যেখানে থাকো সেইখানে আমাকে নিয়ে যাও। আমি সাইনবোর্ড চাই না, সাইনবোর্ড এক জিনিস আর সত্য পাওয়া আরেক জিনিস। আমি এগারো উক্ত নামাজ পড়তাম, ফজর জোহর আসর মগরিব এশা চাষ চাখারা আবাবিল তাহাজ্জুদ সালাতুল উস্তা সালাতুত তাসবিহ। অনেকে এগারো উক্তের নামই জানে না, এত লেখাপড়া কইরা এত কোরআন রিসার্চ কইরা বিরাট একটা জ্ঞান অর্জন করলাম, সেই জ্ঞানটির নাম হলো আমি জানি না। একটা গ্লাস ভর্তি পানি, একটা গ্লাস ভর্তি পানি, আমি যদি ওই গ্লাসটাকে জিজ্ঞেস করি তোর নাম কি, ও বলবে আমি পানি। আরেকটা আছে গ্লাস, অ্যালুমিনিয়ামের হতে পারে, কাঠের হইতে পারে বা অন্য কোনো ইতে হইতে পারে, আমি পানি বলবে, পানি পানি বলবে, কাঠের টুকরাগুলো পানি বলবে না। তাই মৌলানা জালালউদ্দিন রুমি বলেছেন, মাই নে নে হামু ভূত গুপ্তে আনাল হক ঘরসুরতে মনসুর মনসুর না ভূতা বারাধারে বারামা। না না, আমি বলেছি আনাল হক ঘরসুরতে মনসুর মনসুরের সুরতে বলেছি, মনসুর না ভূতা মনসুর বলে নাই আমি বলেছি। আরে আমি পানি কিন্তু গ্লাস তো আছে, কাছের গ্লাসটা আছে না, বলতে পারত না আমি কাছের গ্লাস না। আমরা ঘুমটা দেখি কি আছে ওর ভিতরে, যদিও ঠিকই কাছের গ্লাসের মধ্যে কি আছে পানি। তাই জিজ্ঞেস করলাম তোর নাম কি, ওই গ্লাসের পানি অমনিই বলবে আমি পানি। একটা কলসি ভরা পানি জিজ্ঞেস করলাম তোর নাম কি, বলবে আমি পানি। একটা পুকুর ভরা জল পানি জিজ্ঞেস করলাম পুকুর তোর নাম কি, বলবো আমি পানি। খুব মন দিয়ে শুনব। একটা খালের জিজ্ঞেস করলাম, ও খাল তোমার নাম কি, বলবো আমি পানি। ভরা জিজ্ঞেস করলাম, এই কলসি তোর নাম কি, বলবে না আমি পিতলের কলসি, বলবে আমি পানি। পুকুর ভরা পানি তোর নাম কি, আমি পানি। খালে পানি তোর নাম কি, আমি পানি। নদীরে জিজ্ঞেস করলাম তোর নাম কি, আমি পানি। সাগর তোর সাগরই, সাগরও বলল আমি পানি। তাহলে সাগর আর নদী লঞ্চ জাহাজ স্টিমার ডুবিয়া ফেলায় সুনামি তৈরি করে, গ্লাসের পানি পারে না, কলসির পানি পারে না, পুকুরের পানি পারে না। আকার প্রকারে বিভিন্নতা, আকার প্রকারে এক একটা এক এক রকম, কিন্তু জাতে সব এক, জাতের প্রশ্নে সব এক। সুতরাং আল্লাহ পাকের যে জাত রূপ, সেই জাত রূপটা একমাত্র মানুষকেই দিয়েছে। তাই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ দেব, ক্রাউন অফ দ্য ক্রিয়েশন, আশাফল মাতৃকা। নির্বাচনী ক্ষমতা, সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটি
আল্লাহ আমাদেরকে দান করেছে। লিমিটেড ফ্রি উইল অ্যান্ড চয়েস হ্যাজ বিন গিভেন বাই দ্য লর্ড টু আস, আমাদেরকে দিয়েছে। এই নির্বাচনী ক্ষমতায় ভালো করতে পারি, মন্দ করতে পারি। আমার ভিতরে আল্লাহ আছেন, দলিল নাহানু আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সহায়কের নিকটেই আছি। মানরানি ফাকাদাল হাক্কা, যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। মানারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু, যে তার নফসকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনেছে। বলা হয়নি মান আরাফা রুহুহু ফাকাদারাফা রাব্বাহু, বলা হয়েছে মান আরাফা নাফসাহু, নফসার রুয়ের মধ্যে আসমান জমিন বেশ কম, রু ঘুমায় না, রু বিশ্রাম নেয় না, রু ক্লান্তির অবসাদ অনুভব করে না, রু জন্ম দেয় না, রু জন্ম গ্রহণ করে না। তাই রুকে বলে পরমাত্মা বাংলায়, আর যে নফস সে জীব এটাকে বলে জীবাত্মা। সুতরাং এই পরমকে নিয়ে আমরা সবাই বসে আছি, এই পরম বীজ রূপে আছে। একটা কাঁঠালের বিচিকে যদি বলি যে এটা না, বিরাট একটা গাছ ছিল, এই গাছে সখানে কাঁঠাল হয়েছে, এই একটা বিচি, এইটা দিয়েই হয়, অর্পণ বিশ্বাস করতে চাইবে না। ওটাকে যত্ন করে গাছ তৈরি করে যখন 10-15 বছর পরে গাছে কাঁঠাল হবে, তখনই বলবে যে আরে এই রুই তো বিশ্বজগতের রূপ, এই তো সব। সেই সত্যটা প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে দিয়েছে। এই রূপকে জাগ্রত করো, কেমনে জাগ্রত করব? এই দুনিয়া লোভ মোহ মাৎসর্য মায়া আমাকে গিরায় গিরায় আস্তে পৃষ্ঠে বেঁধে রেখেছে, চিন্তাই করতে পারি না অন্য কিছু, খালি সংসারের চিন্তা। কেমনে খামো, কেমনে ভালোটা খাবো, কেমনে একটু আরামে থাকবো, একটু শরীরটা ম্যাচ ম্যাচ করে, কত রকম ডিজাইনের কেমন শব্দ হয়, এই নাকি জীবন? কুট্টা বিলাইও খায়, তা আমরা কি চাই? না, তাই বলা হয়েছে আনাহানু আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সহায়কের নিকটেই আছি। একে জাগ্রত করো, কেমনে জাগ্রত করবো তাও বুঝছি। রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও না কেন, লা ইলাহা কিচ্ছু নাই, ইল্লা একমাত্র হু আমি ছাড়া। হায় হায় কি করলাম, সবই দেহি তোমারই তো দেহি না, সব কিছু দেখি, তুমি কো আমি ছাড়া কিছু নাই তোমারই তো দেখি না। হ্যাঁ দেখতে পারবি, কেমনে? ফাঁসটা খেসু দৃঢ়ভাবে ধরো, মজবুত করে ধরো, থাপা দিয়া ধরো, বলপূর্বক ধরো, ওয়াকিলা উকিল ধরো। অনেক কোরআনে তো বীর নাই, বীর তো পার্সি শব্দ, কোরআনে তো রোজা নামাজ নাই, রোজারে বলে সিয়াম, নামাজে বলে সালাত, তো এইগুলি কি কম? ফাট্টা খেসু ওয়াকিলা, উকিল ধরো, হাকিমের কাছে যাইতে হইলে উকিলের প্রয়োজন হয়, কিন্তু সেটা সৃষ্টির শেষ সীমা পর্যন্ত, সেদাতুল মুনতাহা পর্যন্ত তোমার পীর তোমার সঙ্গে থাকবে সবসময়। সুতরাং গুরু তোমার প্রথম মাবুদ, শেষ মাবুদ না। শেষ মাবুদকে তোমারটা তুমি, তোমার পীরও তুমি, তোমার মুরিদও তুমি। তাই সিদ্ধাতুল মুনতাহায়
সারিয়া ইমামুল আউলিয়া বায়েজিদ বোস্তামি বলেছিলেন, আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ বললেন, বায়েজিদ সত্যিই যদি তুমি সন্তুষ্ট হইতা তো তোমার মুখে আমি এইরকম কথা শুনতাম না, অন্যরকম কথা শুনতাম। বায়েজিদ 1.5 বছর কঠোর সাধনায় মগ্ন হইলেন। আবার 1.5 বছর পর তার শরীর থেকে একটা আওয়াজ বেরোলো, সেই আওয়াজটা কি? আনা সুবহানি, আমি সুবহানি, মা জামুসানি, সব সার আমারই। এটাই আল্লাহ শুনতে চাইছিল। এই লামকামে চলে গেল, এই তৌহিদে চলে গেল। আর সাদাতুল মুনতাহা গুরুও থাকে শিষ্য। তাই হযরত হাফেজ শিরাজি বলেছেন, চুকুদ্রা বিন গারাম দি দাম হামুরাস জামালে খুদ জামালে ইয়ারে দি দাম। যখন মুর্শেদ আমি তোমার ধ্যান করতে করতে সম্পূর্ণ তোমার মধ্যে ফানা হয়ে গেলাম, যে দেখি জামালে খুদ জামালে ইয়ারে দি দাম, হায় হায় আমার পীরও আমি, আমার মরিদও আমি। পীর আর তখন থাকে না। সুতরাং পীর তোমার প্রথম মাবুদ, শেষ মাবুদ না। তাই মোসাদ্দে ডাল ফেসানি সিরহিন্দ বলেছেন, পীরে তাস্তাউল মাবুদ তাস, তোমার পীরই তোমার প্রথম মাবুদ। বলেন নাই পীরে তাস্ত আখের মাবুদ তাস, তোমার পীরই তোমার শেষ মাবুদ। এটা মনে হয় তাই রাম কাম তৌহিদে যে বায়াজিদ মোস্তামি বলে ফেললেন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। আর বললেন না, বললেন আমি সুফানি, সব সার আমারই। লাবকামে যে মনসুর হাল্লাস বলে ফেললেন, আনাল হক, আমি খোদা। লাবকামে যে হযরত রায় বগদাদি বলে ফেললেন, রাইসাফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। লামকামে যে হযরত বাশারে হাফি দুজন এক কথাই বলছেন, এবং হযরত জাল্লুন মেসি বলে ফেললেন, আনা হু ওয়ালানা, আমি তুমি তুমি আমি। আচ্ছা দেখি, এটা তো 1500 বছর আগে, 1400 বছর আগে বলছে, আরো আগে কেউ এই কথা বলছে কিনা? 6000 বছর আগে যমদগ্নিমণি বলতেছেন, সোহম সোহমি, তিনি আমি, আমি তিনি। 6000 বছর আগে ভৃগুমণি বলতেছেন, মদং ব্রহ্মা ব্রহ্মা মদং, আমি ব্রহ্মা ব্রহ্মাই আমি। 6000 বছর আগে দুর্বাসামণি বলতেছেন, মদং নারায়ণম নারায়ণম মদং, আমি নারায়ণ নারায়ণই আমি। শ্রী শ্রী চৈতন্য দেব বলতেছেন, তুই মুই মুই তুই, তুই আমি আমি তুই। হযরত সরফুদ্দিন বুয়ালি সাকালান্দার পানিপথি বলতেছেন, বাসাকেলে শেখ দি দাম মোস্তফারা, না দি দাম মোস্তফারা বলকে খোদারা। পীরের সুরতে নবীকে দেখেছি, ওটা নবী ছিলেন না, ওটাই আল্লাহ ছিলেন। সাইজি লালন শাহ বাউল সম্রাট বলেছেন, তিনি মুর্শিদি রসুল, রসুলি খোদা হন, ইহা লালনের আকন কোরআনে কন। কোথায় কোরআনে? সুরা নেসার 55-52 আয়াতে কি বলেছে? ওয়াইউরি দূর আয়ু ফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা মনে মনে ইচ্ছা করল আল্লাহকে আলাদা করার এবং রসুল আলাদা, বাইনাল্লাহি বিটুইন আল্লাহ এবং মোহাম্মদ, মোহাম্মদ আলাদা আল্লাহ আলাদা, লাইকাহুমুল কাফিরুনা, বলে দাও তারা কাফের। কিরকম কাফের? হাক্কা 100% কাফের,
মোল্লানাগিরি পয়না অর্থ বিকৃত হয়ে পড়ে। তো বুঝুন কেমনি জুয়ান খেলে বোঝা পায়নি, ওই ওহাবি মৌলবিগ তফসির পড়ছি, শিয়াগোটা পড়ছি, বাটালবিরটা পড়ছি, চাকরালবিরটা পড়ছি, বাহাইটা পড়ছি, নাচারিটা পড়ছি, ইয়াজিদিরটা পড়ছি, গাবারিয়া জাবারিয়া আশারিয়া মালামাতিয়া বুরহানিয়া আহম্মদিয়া কুটু ফেরকা মুসলমান আল্লাহ গো সত্য পাব এই অলিদের কাছে দেখলাম সত্য অলিদের কাছে আছে। সুতরাং খাজা গরিব নওয়াজ বলতেছেন ইমাম ইয়ালাম চান্দান নূরে হাত পানি সুদাম মাদ্রায় আনোয়ারে জাতে সুভানি সুদাম দম্বদম রুহুল কুদ্দুস আন্দার মইনে মি দামাত মন্নম দানম মগর সায়ে সানি সুদাম। আমার থেকে নূর বেরোচ্ছে এটাই জাত নূর, আমি কিছু না, আমার রহস্য তারই রহস্য। আল্লামা ইকবাল বলতেছেন ইয়ে জিক্রে মিম ইয়ে ছবি ইয়ে বড়া কে বেসরু তেরি খুশি কা নিকে বা নাহি তো কুছ ভি নাহি চেহারা তুমি কহে দিয়া লা ইলাহা কো কিয়া হাসিল দিল নিগা মুসলমান নাহি তো কুছ ভি নাহি। এই তোর দেহটাই মিমের জিকির, এটাই রহস্যের আধার, এইটাই মেরাজ, এটাই বার বোরাক, সমস্ত ভেদ রহস্য তরি মধ্যে। সুতরাং তেরি খুঁটি কান্দিকে বা নাহি তো কুছ ভি নাহি, তরে যদি তুই ভালো করে না দেখত বাহিরে আল্লাহ পাবি না, আল্লাহ বাহিরে থাকে না ভিতরে থাকে। তাই রুমি বলছেন মন্না গুঞ্জাম দরজাম আত্মা রেখে গুঞ্জাম দর কালবে মমে না, মোমিনের কালবি আল্লাহর আসল কাবা, এই কাবাতেই আল্লাহ থাকে। সুতরাং সত্য জানবো কেন ওই ফাটকা খেজু ওয়াকিলা দৃঢ়ভাবে ধরো একজন গুরু। তথা গরিব নওয়াজ বলতেছেন না সাইখুন হাক্কা ইবলিশ সাইখুন, যার পিন নাই কোনো সন্দেহ নাই তার পিন শয়তান। সব অলি গাউস কুতুব আবদালারি এক কথা বলতেছেন, আর মৌলবি নবাজে খারামো হাতটা বাঁধলো তাও হচ্ছে এক পাঁচ রকম, নাবির নিচে বাংলা একদল কর, আর যখন না নাবির বরাবর, আর যখন নাবির উপরে, আর একদল কয় না বুকে বাঁধতে হবো, আর একদল কয় হাতি বাঁধতে হবো। একটা নবাজের নিয়ত বাঁধবো সেটাই পাঁচ রকম করে ফেলাও, তবুও বিশ্বাস করি কেন বলিরা তো সব একই কথা কয়, তোমরা তো এক কথা কও না, তোমরা 50 বছর আগে বলছো ছবি তোলা হারাম, তুমি যখন বিদেশে যাইব হলে পাসপোর্টের ছবি লাগে, তাহলে বিদেশে যাইব কেমনে, 30 বছর পরে যাইব ওখানে হায় হায় ছবি দেওয়ার লাগে, ও আছে কইতেছে ছবি তোলা হারাম কিন্তু পাসপোর্টের ছবি তোলা হালাল, তো তোমাকে বিশ্বাস করবো কেন, তোমরা ঠোঁট খুঁজা খুব মারো। এই অলি ধরতে হবে, সেই অলি যে রহনুমা তোমাকে পথ দেখাবে। তুমি ভুবারে কথা বলাইছ, তুমি বদনাফিকা বাগমারছ আলহামদুলিল্লাহ, আমারে শিখাও, আমি কি করে ভুবারে কথা বলবো, আমি কি করে বদনাফিকা বাগ মারবো, এটা আমি কেমনে আইছ, আমি কেমনেই করবো, এটা আমারে শিখাও, আমি সারা জীবনই পূজা করে যাব, আমি কিছু পাব না। সুতরাং সাধুরা পূজা যাও, সাধু কামেল হবে না, কিন্তু ধোয়া দেখলে তো আগুনের সন্ধান পাওয়া যায়, তখনই তো বুঝবে না। যদি সাধনা করার সময় কোনো কিছু রহস্যের ইঙ্গিত না পাও তা আমারেও ফলে একই, কারণ পীর বড় না সত্য পাওয়াই বড়।
আবার কথা বলছি একটু পরে আসতেছি।